ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়া 209 জনের রক্তের নমুনা নিয়ে গবেষণা চালায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগ, যাদের বেশিরভাগই স্বাস্থ্যকর্মী। এতে উঠে আসে প্রথম ডোজ নেয়ার এক মাস পরই 98% দেহে তৈরি হয় অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধ ক্ষমতা। প্রথমে কিছুটা কম থাকলেও দ্বিতীয় ডোজ নেয়ার পর তা বেড়ে যায়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান যে 2% দেহে অ্যান্টিবডি তৈরি হয়নি তাদের মধ্যে রয়েছেন ক্যান্সার আক্রান্ত এবং 100 বছরের বেশি বয়স্করা। যারা টিকা নিয়েছেন তাদের দেহে অ্যান্টিবডির পরিমাণ 50% বেশি। অ্যান্টিবডি কতদিন স্থায়ী হবে তা দেখতে আরও গবেষণা করা হবে বলেও জানান তিনি। এই এতজনের স্টাডিতে আমরা পেয়েছি 98% অ্যান্টিবডি হয়েছে, 2% হয় নাই। উপাচার্য আরও জানান বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে করোনা চিকিৎসায় ফিল্ড হাসপাতালের কাজ দ্রুত এগুচ্ছে। এর আগে এডিস মশা প্রতিরোধে BSMMU-তে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।